জানেন যে আমার সিনেমায় অনেকদিন পর মাল্টিকাস্টিং, সাইমন ভাইয়া, রোশান, আনিস রহমান, মিলন ভাইয়া, বুবলি, চারজন এখন বর্তমান সময়ের জনপ্রিয় কাস্টিং আমি নিয়েছি। তো প্রত্যেকেই আলাদা আলাদা দর্শক আছে, তো সবার দর্শকগুলো মিলে যখন একসাথে খোলা যাবে তো আমার বিশ্বাস যে মানে সবাইকে আমি মায় ফেলতে পারবো। এই ক্ষেত্রে গল্প বা নির্মাণ কোনো ভূমিকা রাখতে পারে? গল্প তো অবশ্যই, আপনি বুঝতে পারছেন, যেহেতু এখনকার যুগে সাধারণত সবাই চায় যে একক হিরো হিসেবে কাজ করতে, তো আমি তিনজন হিরোকে একটা সিনেমাতে, একটা সিনেমার মায়ায় আমি আটকাতে পেরেছি, সেটা অবশ্যই আমার গল্পের জোরেই কিন্তু সবাইকে একসাথে করতে পেরেছি। তো সেদিক দিয়ে তো আমি অবশ্যই বলবো যে গল্পের জোর খুবই ভালো আছে, যে যেটা টোটালি ভিন্ন ট্র্যাকের একটা গল্প। এটা কত ভাগ শুটিং হয়েছে মায়ার? এটা আমরা প্রথম তো দুই দিন কাজ করলাম, শুধু একটা গানের শ্যুট করলাম, এরপর আমরা 23 তারিখের থেকে আজকে 1 তারিখ সাত দিন শুটিং করলাম। সাত দিনে আমার মোটামুটি 20% মতো কাজ শেষ হয়েছে। বাকি কাজ কবে নাগাদ হবে? বাকি কাজ আমার শিডিউল আছে রানিং মাসের 14, 15, 21, 22, এরপর 1 তারিখ থেকে 15 তারিখে আমরা যতটুকু পারি সিনেমার কাজ শেষ করবো যদি।